হাই গাইস, আজকে আমি রান্না করব বাটা মাছের ঝোল। তো তেলটা গরম হয়ে গেছে, আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি মাছটা দিয়ে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে মাছটা ভাজা। আর তেলটা গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিয়েছি। আর এখানে আমি লঙ্কা জিরে ধনে বেটে নিয়েছি, আমি এটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এর মধ্যে হলুদ, লবণ দিয়ে নিলাম। একটু কষে আমি এটা জল দিয়ে দেবো। মশলা ধোয়া জল ছিল, আমি দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো। কিছুক্ষণ অপেক্ষা করি, জলটা ফুটে গেছে, আমি মাছটা দিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় শেষের পথে, আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা। এগুলো হচ্ছে বিলাতি ধনে পাতা। এগুলো মাছটা ছেড়ে গেছে, আর একটু টুকরো করে দিতে হবে। বিলাতি ধনে পাতার তেলটা খুব সুন্দর। বারো মাসকাল ধনে পাতা পাওয়া যায় খুব কম, কিন্তু বিলাতি ধনে পাতাটা বাড়িতে থাকলে সেটা চটাপট তুলে এনে দেওয়া যায় তরকারিটা। এটা খেতে যে মানে দেশি ধনে পাতার থেকেও টেস্টি, ঘ্রাণটা খুব সুন্দর, দারুণ। আপনারা ট্রাই করেছেন যে সে তো জানেনি, আর যে ট্রাই করেননি একবার অন্তত বিলাতি ধনে পাতা ট্রাই করে দেখবেন, খুব দারুণ টেস্টি। যেমন টেস্ট কেমন গন্ধ খুব সুন্দর। যে দেশি ধনে পাতার মতো কেমন হবে কি হবে না অনেক সময় আমরা চিন্তা ভাবনা করি, কিন্তু তা নয়। ওই দেশি ধনে পাতার থেকেও বিলাতি ধনে পাতার টেস্টটা অনেকটাই বেশি। এখন আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন কতটা কালারফুল, যেমন কালারফুল হয়েছে তেমন খেতে খুব টেস্টি হয়। তো আপনারা ট্রাই করে দেখবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আমার ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন। আগামী ভিডিও আসা পর্যন্ত।